রাধারণী বলছেন, শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, তখন আমি দুয়ারে দাঁড়াই। মানে যাবট গ্রামের ওখান দিয়েই গোচারণে যেতে হয়, রাধারানীর শ্বশুর বাড়ি যেখানে যাবট গ্রামে, ওই যাবট গ্রামের পাশ দিয়েই গোষ্ঠে যায় গোবিন্দ। তা গোবিন্দকে নিবেদন করছেন পরাণবধূ, দিবা অবসানকালে যখন গোবিন্দকে দর্শন পেলেন তখন কথা বলছেন, শ্রীদাম সুদাম সঙ্গে যখন তুমি বনে যাও, তখন আমি দুয়ারে দাঁড়াই, আমার মনে বলি তোমার সঙ্গে যাই, কিন্তু গুরুজনার ভয় পাই। আমার ইচ্ছা হয় আমিও তোমার সঙ্গে বনে যাই। শ্রীদাম সুদাম ওরা কত ভাগ্য করেছে, সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকে। আমার ইচ্ছা হয় আমি তোমার সঙ্গে যাই, কিন্তু কি করে যাব আমি যে বাদিনীর ঘরে থাকি। মনে বলে তোমার সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আখি রাহে তোয়া পানে চেয়ে, আখি রাহে তোয়া পানে চেয়ে, আমি আগে দিঠে চেয়ে থাকি বধু তোমার চলার পথে, একদিঠে চেয়ে থাকি, ইচ্ছা হলেও যেতে নারি, আমি যে বাদিনীর ঘরে বসত করি, ইচ্ছা হলেও যেতে নারি, আমি একদিঠে চেয়ে থাকি যতক্ষণ তোমাকে দেখা যায়, অপলক দৃষ্টিতে তোমার দিকে আমি তাকিয়ে থাকি। চাহি নবীন মেঘ পানে তুয়া বধু পরে মনে, এলাইলে কেশ নাহি বান্ধি। যখনই মেঘের দিকে তাকাই তখনই তোমার কথা মনে পড়ে যায়, তখন যেন আমি কেমন হয়ে যাই, আমার দেহ স্মৃতি থাকে না, মেঘের দিকে তাকিয়ে আমি উদাস হয়ে যাই। এলাইলে কেশ নাহি বান্ধি, খোপা কবরী বন্ধন খুলে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই। আমাকে দেখে শাশুড়ি ননদিনী অপবাদ দেয়, ওই দেখ কলঙ্কিনী মেঘের দিকে তাকিয়ে আছে, মেঘ কালো কৃষ্ণ কালো, কালার কথা ভুলতে না পেরে ওই দেখ কি করব। তখন বাদিনীর ভয়ে আমি রন্ধনশালায় যাই, রন্ধনশালাতে যাই তুয়া বধু গুণ গাই। রন্ধনশালাতে যাই তুয়া বধু গুণ গাই, ধোয়ার ছলনা করি কান্দি, ধোয়ার ছলনা করি কান্দি, আমি ধোয়ার ছলে বসে কান্দি, বাদিনীর ভয়ে কাঁদতে নারি, ধোয়ার ছলে বসে কাঁদি, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি, আমি ধোয়ার ছলে বসে কাঁদি। ওহে পরাণ বধু, এমন বাদিনীর ঘরে বাস করি, তোমার নাম নিয়ে দুফোঁটা চোখের জল ফেলব তাও পারি না।
বাদিনীরা অপবাদ দেয়। তাই যদি নারী না করিত বিধি তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে, লইয়া ফিরিতাম দেশে দেশে। বিধি যদি আমায় নারী না করে পুরুষ করে দিত, তাহলে তোমাকে সঙ্গে নিয়ে আমি দেশে দেশে বেড়াতাম। তখন তার বাদিনীরা অপবাদ দিতে পারত না। একজন পুরুষ মানুষের সঙ্গে যদি পুরুষ মানুষ যায়, তাতে কোনো দোষের হয় না। তাই বিধি যদি আমায় নারী না করে পুরুষ করে দিত, আমি দেশে দেশে বেড়াতাম তোমায় বধু সঙ্গে লইয়ে, আমি দেশে দেশে বেড়াতাম তোমায় বধু সঙ্গে লইয়ে, যদি নারী না হয়ে পুরুষ হতাম তোমায় বধু সঙ্গে লইয়ে দেশে দেশে বেড়াতাম। আবার ভাবি, তোমার সঙ্গে তো আমি যেতে পারি না, ভাবি তোমাকে আমার সঙ্গে করে রাখি। হ্যাঁ, আবার ভাবি, তাই তো, তোমাকে কি করে সঙ্গে রাখবো? তুমি মনি নও মানিক্য নও, যে আঁচলে বাঁধিলে রও, আবার ফুল নও যে কেশে করিবে, ফুল নও যে কেশে করিবে। তুমি তো মণিমুক্তা নাও যে আঁচলে বেঁধে রাখবো, আবার ফুল নও যে তোমায় খোপায় গুজে রাখবো। কি করে তোমার আমার সঙ্গে রাখবো? তাই সাধ হয় যদি অগরু চন্দন হইতাম তোয়া অঙ্গে মাখা রইত, পরাণ বধু হে যদি অগরু চন্দন হইতাম তোয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙ্গা পায়ে হো, ঘামিয়া পড়িতাম রাঙা পায়ে, আমি ঘেমে ঘেমে পড়িতাম তোমার যুগল চরণে, আমি ঘেমে ঘেমে পড়িতাম যদি অগুরু চন্দন হতাম তোমার শ্রীঅঙ্গে মাখা রইতাম, ঘেমে ঘেমে চরণে পড়িতাম ঘামিয়া পড়িতাম রাঙা পায়ে। কিরকম স্বাদ আমার রাধারানী! কিন্তু আমি যে এত কামনা করছি, বামন হয়ে চাঁদ ধরতে চাইছি, কি মোর মনের স্বাদ বামন হয়ে চাঁদে হাত, বলি বিধি কি স্বাদ পুরাবে আমার গো, বিধি কি স্বাদ পুরাবে আমার, বিধাতা কি আমার স্বাদ পূর্ণ করবে? মহাজন বললেন, রাধে তুমি কৃষ্ণের সকল স্বাদ পূর্ণ করো, তোমার স্বাদ কখনো অপূর্ণ থাকতে পারে? অবশ্যই পূর্ণ হবে। হ্যাঁ, আশা পূরণ হবে নদিয়ায়, নদিয়ায় বাঞ্ছ পূর্ণ হবে।
বলি নদিয়ায় বাঞ্ছ পূর্ণ হবি পরাণ বধু রঙ্গি মাখারবি দুই অঙ্গিয়া কঙ্গ হবি পরাণ বধু রঙ্গি মাখারবি নদিয়ায় বাঞ্ছ পূর্ণ হবি। নদিয়ায় নবদ্বীপে গিয়ে বাসনা পূর্ণ হবে, পরাণ বধুর অঙ্গে মাখা রবে, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, নবদ্বীপে অবতরি রাধা ভাব অঙ্গে করি, তার কান্তি অঙ্গের ভূষণ। বৃন্দাবনের কৃষ্ণ রাধার ভাব নিলেন, কান্তি নিলেন, নিয়ে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গেলেন। দেখেছেন রাধারানীর বাসনা পূর্ণ হলো। মহাজন আরো বলছেন, তুমি যে কামনা করলে যে নারী না হয়ে যদি পুরুষ হতাম, তোমাকে নিয়ে দেশে দেশে বেড়াতাম, তোমার এ বাসনাও পূর্ণ হবে। বলি গদাধর হয়ে সঙ্গে রবি পরাণ বধু সঙ্গে লয়ে গদাধর হয়ে সঙ্গে রবি দেশে দেশে বেড়াইবে পরাণ বধু সঙ্গে লয়ে দেশে দেশে বেড়াইবে গদাধর হয়ে সঙ্গে রবি। একই রাধা দুই স্বরূপে এলেন, গদাধর স্বরূপে আর কৃষ্ণের স্বরূপে মিলিত হয়ে গৌরাঙ্গ হয়ে এলেন। নরোত্তম দাসে কয় শুনয় হে দয়াময়, বলি তুমি আমায় না ছাড়িও দয়া গো, তুমি আমায় না ছাড়িও দয়া, যেদিন তোমার ভাবে আমারে পরানো যাবে, বধু হে যেদিন তোমার ভাবে আমারে পরানো যাবে, সেই দিনে দিও পদ ছায়া গো, সেই দিনে দিও পদ ছায়া, সেই দিন যেন দিও না ফাঁকি। তুমি সেই দিন যেন দিও না ফাঁকি, যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেই দিন যেন দিও না ফাঁকি, যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেই দিন যেন দিও না ফাঁকি, যেন দু চোখ ভরে তোমায় দেখি, তোমায় দেখতে দেখতে যেতে পারি, সেই দিন যেন দিও না ফাঁকি, দেখতে দেখতে যেতে পারি, সেই দিনে দিও পদ ছায়া। জয় রাধে। তাই ব্রজসুন্দরীগণ তারা বলা বলি করছেন, মানে সারাদিন গোবিন্দের বিরহ, সকালবেলা গোষ্ঠে চলে যায় তো, তারপরে সারাদিন গোচারণে থাকে, সারাদিনের সেই বিরহ জ্বালা জোড়াবার জন্যে সবাই একত্রিত হয়ে তারা গোবিন্দের লীলা গুণগান কীর্তন করে। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু।